আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের টু সিক্সটি থ্রি পেজ নিয়ে চলে এসেছি কষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট থ্রি অধ্যায় টোয়েন্টি টু সমীকরণ গঠন ও সমাধান আজকে একটা একটা করে অঙ্ক তার সমাধান দেখাবো আর এমনভাবে দেখাবো যাতে তোমরা নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারো তো চলো আজকের ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখি আমার চ্যানেলটা যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আমি করাচ্ছি এক নম্বর থেকে অঙ্ক নিচের সমীকরণগুলি সমাধান করি এক নম্বর সিক্স এক্স ইকুয়াল টু সেভেন আছে তো এখানে বলেছে সমাধান মানে এক্সের ভ্যালু তোমাকে বার করতে বলা হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু সেভেন বাই সিক্স

নাম্বার ফাইভে যাচ্ছি ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল টু এইট তাহলে প্রথমে আমরা ফাইভ এক্স লিখবো তারপরে এই 2 টুটাকে আমরা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে মানে ডান দিকে নিয়ে যা চলে যাবো সেটা করলে প্লাস হবে তাহলে এইট প্লাস টু এইট কত হয় টেন হয় তাহলে ফাইভ এক্স টু টেন তাহলে এক্স টু কাটাকুটি করলে ফাইভ টু যার টেন তাহলে এখানে উত্তরটা হবে নির্ণয় সমাধান এক্স নাম্বার সিক্সে যাচ্ছি সেভেন ওয়াই প্লাস ফাইভ টু তাহলে সেভেন ওয়াই ইকুয়াল টু ফোরটি মাইনাস ফাইভ সেভেন ওয়াই টু থার্টি ফাইভ ওয়াই ইকুয়াল টু থার্টি ফাইভ বাই সেভেন তাহলে নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল টু ফাইভ নাম্বার সেভেনে যাচ্ছি টুয়েলভ এক্স প্লাস এইট তাহলে টুয়েলভ এক্স সে আমরা বাঁ দিকে রাখবো আর যেগুলো সংখ্যা আছে সেগুলো আমরা ইকুয়াল টু ডান দিকে রাখব টুয়েলভ এক্স মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু টোয়েন্টি এইট মাইনাস এইট টুয়েলভ এক্স থেকে সেভেন এক্স গেলে ফাইভ এক্স ইকুয়াল টু টোয়েন্টি এইট থেকে এইট গেলে টোয়েন্টি এক্স ইকুয়াল টু টোয়েন্টি বাই ফাইভ কাটাকুটি করলে হবে হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর তাহলে উত্তর নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু ফোর নাম্বার এইটে যাচ্ছি সিক্স ইন্টু ব্র্যাকেটে আছে সেভেন মাইনাস থ্রি এক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস টুয়েলভ এক্স ইকুয়াল টু জিরো সিক্স সেভেন যা ফর্টি টু মাইনাস এইটিন এক্স প্লাস টুয়েলভ এক্স ইকুয়াল টু জিরো মাইনাস এইটিন এক্স টুয়েলভ এক্স এটা হচ্ছে যেহেতু এক্স আছে তো এটাকে হচ্ছে একই দিকে আমরা রাখবো তো এখানে ফর্টি টু রাখলাম ইকুয়াল টু আমরা ডান দিকে এইটিন এক্স মাইনাস টুয়েলভ এক্স করে নিলাম সেটাকেই আবার আমি সাজিয়ে রেখেছি এইটিন এক্স মাইনাস টুয়েলভ এক্স ইকুয়াল টু ফর্টি টু তাহলে এটা এইটিন এক্স থেকে টুয়েলভ এক্স গেলে সিক্স এক্স ইকুয়াল টু ফর্টি টু এক্স ইকোয়াল টু ফর্টি টু বাই সিক্স কাটাকুটি করলে হবে হচ্ছে সেভেন নির্ণয় সমাধানে এক্স ইকুয়াল টু সেভেন নাম্বার নাইনে আমরা যাবো

এটা কাটাকুটি করলে মাইনাস থ্রি হয় তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি আমরা নাম্বার টেনে যাব থ্রি ইন্টু ব্র্যাকেটে সিক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স এইটিন এক্স মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু ফোর মাইনাস টোয়েন্টি এক্স এবার মাইনাস সিক্স এক্স প্লাস টোয়েন্টি এক্স আর এদিকে থাকলো ফোর মাইনাস এইটিন মাইনাস সিক্স এক্স থেকে প্লাস টোয়েন্টি এক্স করলে ফোরটিন এক্স মাইনাস ফোর মাইনাস এইটিন করলে মাইনাস 14 এক্স ইকুয়াল টু মাইনাস বাই কাটাকুটি করলে মাইনাস ওয়ান হয় এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান সমাধান এক্স ইকুয়াল এরপর আমরা ইলেভেনে যাবো এক্স বাই টু মাইনাস টু বাই ফাইভ ইকুয়াল টু তো এক্স যেগুলো আছে সেগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি ইকোয়াল টু ওয়ান এক্স বাই টু এটাকে আর এক্স মাইনাস থ্রিটাকে এটাকে মাইনাস করলে নিচে সিক্স টু আর থ্রি এর হচ্ছে লসাগু সিক্স থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস তাহলে এক্স হবে থার্টিন বাই টোয়েন্টি এটাকে কাটাকুটি করো টু দিয়ে কাটাকুটি করো টেন হবে নিচে আর সিক্সটা কাটলে থ্রি হবে থ্রি থার্টিন থার্টি নাইন বাই টেন এক্স তাহলে এটাকে তুমি দশমিকের নিয়ে আসতে পারো থ্রি পয়েন্ট নাইন অথবা এটাকে থ্রি হল নাইন বাই টেন তিন পূর্ণ নাইন নয় বাই দশ এইভাবেও লিখতে পারো নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু তিন পূর্ণ নয় বাই দশ আমরা বারোতে যাব থ্রি প্লাস টু এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স টু এক্স প্লাস এক্স ওয়ান মাইনাস থ্রি থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস টু বাই থ্রি তাহলে এটা হয় হচ্ছে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস টু বাই থ্রি টুয়েলভ হলো এরপরে আমরা হচ্ছে থার্টিনে যাবো ফাইভ ব্র্যাকেট আছে টু এক্স মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ মাইনাস থ্রি থ্রি এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু ফাইভ ব্র্যাকেটটা ভাঙো মাল্টিপ্লিকেশান করতে হবে ফাইভ টু টেন টেন এক্স মাইনাস ফিফটিন মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু ফাইভ টেন এক্স মাইনাস নাইন এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস ফিফটিন মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এরপরে আমরা পরের অঙ্কে যাব টু এক্স বাই থ্রি ইকুয়াল টু থ্রি এক্স প্লাস বাই এইট প্লাস সেভেন বাই টুয়েলভ টু এক্স বাই থ্রি মাইনাস থ্রি এক্স বাই এইট ইকুয়াল টু সেভেন বাই টুয়েলভ টুয়েলভ তাহলে থ্রি আর এইট করলে টোয়েন্টি ফোর সিক্সটিন এক্স মাইনাস নাইন এক্স ইকুয়াল টু সেভেন বাই টুয়েলভ সেভেন এক্স বাই টোয়েন্টি ফোর ইকুয়াল টু সেভেন বাই টুয়েলভ সেভেন এক্স ইকুয়াল টু সেভেন বাই টুয়েলভ ইন্টু টোয়েন্টি ফোর এক্স ইকুয়াল টু সেভেন ইন্টু টোয়েন্টি ফোর বাই টুয়েলভ ইন্টু সেভেন কাটাকুটি করো দেখবে টু হবে এক্স ইকুয়াল টু টু নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু টু এরপরে আমরা হচ্ছে ফিফটিনে যাব নাম্বার ফিফটিন থ্রি এক্স প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই সেভেন ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই এইট মাইনাস ওয়ান বা মাইনাস থ্রি এক্স বাই টেন এবার সিক্সটিন আর সেভেনের করলে হয় হচ্ছে ওয়ান ওয়ান টু এটা হচ্ছে তারপরে সেভেন ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস সিক্সটিন ইন্টু টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে ব্র্যাকেটে বাই ফোরটি তাহলে টোয়েন্টি ওয়ান এক্স প্লাস সেভেন প্লাস থার্টি টু এক্স মাইনাস ফর্টি এইট বাই ওয়ান হান্ড্রেড টুয়েলভ ফাইভ এক্স প্লাস ফিফটিন মাইনাস ফোর প্লাস টুয়েলভ এক্স বাই ফোরটি

ফিফটি থ্রি এক্স মাইনাস ফর্টি ওয়ান বাই ওয়ান ওয়ান টু হয়েছে আর ইকুয়াল টু সেভেন্টিন এক্স প্লাস ইলেভেন বাই ছিল তো এই ওয়ান ওয়ান টু আর এই ফরটি হচ্ছে কাটাকুটি করা যায় মানে নিচের যেগুলো সেগুলো হচ্ছে আর কাটা যায় সেটা হচ্ছে এইট দিয়ে কাটলে এটা ফর্টিন হবে আর এদিকটা হচ্ছে ফাইভ হবে আমি এখানে কেটে ছোট করে নিয়েছি তোম তোমরা যদি চাও তাহলে তোমরা না কেটেও এটা করতে পারো কিন্তু না কাটলে কী হবে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে কেটে দিলে সংখ্যাটা ছোট হয়ে যাবে

থ্রি হলো এদিকে নিযেলাম এলাম ওয়ান ফিফটি ফোর প্লাস টু জিরো ফাইভ তাহলে টোয়েন্টি সেভেন তাহলে এক্স টু বাই এটা হচ্ছে দেখতে পাচ্ছি কোনো কিছুই কাটাকুটি যাচ্ছে না তো এটাকে তোমরা পূর্ণ সংখ্যায় মানে মিশ্র ভগ্নাংশে পরিণত করে ফেলো তার মানে তেরো পূর্ণ আট বাই তাহলে হল এইট বাই হচ্ছে সমাধান এক্স পূর্ণ এইট বাই টোয়েন্টি সেভেন এরপর আমি সিক্সটিনের অঙ্কে যাব টু টি মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি বাই টেন ইন্টু ফাইভ টি মাইনাস টু এটা ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দেখো যেটা আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি থ্রি বাই টেন এই যে টেন নিচের টেনটাকে ওপরের নিয়ে যাব সেটা ওপরে নিয়ে গেলে কি করবো এটাকে ওপরে যে টু টি মাইনাস থ্রি আছে একে দিয়ে মাল্টিপ্লিকেশান করবো মানে গুণ করবো তাহলে টেন ইন্টু ব্র্যাকেটে টু টি মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রিটা তো ছিলই থ্রি ইন্টু ফাইভ টি মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ তাহলে মাল্টিপ্লিকেশানটা করে ভালো টোয়েন্টি টি মাইনাস থার্টি ইকুয়াল টু ফিফটিন টি মাইনাস সিক্স টিগুলোকে আমরা বা দিকে রাখবো টোয়েন্টি টি মাইনাস ফিফটিন টি ইকুয়াল টু থার্টি মাইনাস সিক্স ফাইভ টি ইকাল টু টোয়েন্টি ফোর টি ইকাল টু টোয়েন্টি ফোর বাই ফাইভ ফোর হোল ফোর বাই ফাইভ সমাধান টি 4 টু ফোর হোল ফোর এরপরে আমরা যাব সতেরো নম্বর অঙ্কে এ এক্স প্লাস বি বাই থ্রি ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ডি বাই টু তাহলে ঠিক ক্রস মাল্টিপ্লিকেশান হবে থ্রিটাকে দিয়ে আমরা সি এক্স প্লাস ডিটা মাল্টিপ্লিকেশান করবো আর টুটাকে এক্স প্লাস বি দিয়ে মাল্টিপ্লিকেশন করবো তো আমরা কীভাবে লিখবো 2 ইন্টু এক্স প্লাস বি এটা ব্র্যাকেট ক্লোজ ইকোয়াল টু থ্রি ইন্টু প্লাস ব্র্যাকেট ক্লোজ এ এক্স প্লাস টু বি ইকুয়াল টু থ্রি সি এক্স প্লাস থ্রি ডি এবার দেখো এটা করলে হবে হচ্ছে আমরা যখন এটাতে আমরা দেখতে পাচ্ছি এক্সটা কমন তো এক্সটাকে কমন নিয়ে নাও দিয়ে ব্র্যাকেটের মধ্যে টু এ মাইনাস

আর সিক্স পয়েন্ট সিক্স এক্স আর মাইনাস ফোর এক্স করলে হবে হচ্ছে পয়েন্ট টু এক্স তাহলে টু এক্স প্লাস টু এক্স মাইনাস ইকোয়াল টু সিক্স পয়েন্ট সিক্স তাহলে টু এক্স আর পয়েন্ট টু এক্স করলে টু পয়েন্ট টু এক্স ইকোয়াল টু সিক্স পয়েন্ট সিক্স এক্স ইকোয়াল টু হবে সিক্স পয়েন্ট সিক্স বাই টু পয়েন্ট টু তাহলে এটা কাটাকুটি করলে দেখবে থ্রি হবে তাহলে নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল টু থ্রি এর পরের অঙ্কে যাব জিরো পয়েন্ট ফাইভ এক্স প্লাস এক্স বাই থ্রি ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস সেভেন তো এই যে থ্রিটা আছে এই থ্রিটাকে এখানে প্রথমে এই দুটোর যোগ আমরা করে নেব এক্স বাই থ্রি আর পয়েন্ট ফাইভ এক্সের তাহলে নিচে থ্রি ওপরে হচ্ছে থ্রিকে ফাইভ দিই মাল্টিপ্লিকেশান করলে ওয়ান পয়েন্ট ফাইভ হয় যেহেতু পয়েন্ট ফাইভ আছে তাই এটা ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম ফাইভ এক্স প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস সেভেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স প্লাস এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু পয়েন্ট টু ফাইভ প্লাস সেভেন টু পয়েন্ট টু এটা হচ্ছে দুটোকে করলে হবে হচ্ছে তোমার থ্রিকে দিয়ে এটা প্রথমে মাল্টিপ্লিকেশনটা করে ফেলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস তাহলে জিরো পয়েন্ট করলে হয় হচ্ছে টোয়েন্টি এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান বাই টু তাহলে এক্স হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট তাহলে এটাকে কাটাকুটি করলে দেখবে হবে এইট পয়েন্ট সেভেন এরপরে আমরা পরের অঙ্কে চলে যাবো জিরো পয়েন্ট ওয়ান এইট ফাইভ এক্স মাইনাস ফোর এটা ব্র্যাকেট ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ এক্স প্লাস এইট জিরো পয়েন্ট এইট তাহলে এটাকে করলে হবে হচ্ছে নাইন এক্স পয়েন্ট নাইন এ পয়েন্ট নাইন এক্স মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এক্স প্লাস হচ্ছে জিরো পয়েন্ট এইট তাহলে পয়েন্ট নাইন এক্স আর হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এক্স একদিকে করলাম ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট সেভেন টু তাহলে পাঁচ আর নয় থেকে মাইনাস করলে পয়েন্ট ফোর এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ টু ইকোয়াল টু এক্স ইকোয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ টু বাই জিরো পয়েন্ট ফোর এক্স ইকোয়াল টু থ্রি পয়েন্ট এইট তাহলে নিম্নেও সমাধান হবে এক্স ইকুয়াল টু থ্রি পয়েন্ট এইট এইটা হচ্ছে এই কটা অঙ্কেও আমি করিয়ে দিলাম এরপরে যে অঙ্কটা দুইয়ের দিয়েছে সমাধান দেখে সমীকরণ তৈরি করি ও গল্প লিখি তো এটা সেরকম তোমরা নিজেরা এখানে অঙ্কের সমাধানের মতো লিখে সমীকরণ করে এটার সমাধান তো দেওয়াই আছে তো অঙ্কটা তৈরি করতে বলেছে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আগামী দিন আমি পরের পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব।